হাই ফ্রেন্ডস, আজকে কিচেনে আমি খুব ছোট্ট একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে চিকেন চিজ ওমলেট। আমি চিকেনটাকে দেখুন ছোট ছোট টুকরো করে রেখেছি এখানে। তারপরে চিজ রয়েছে, এটা টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আর এখানে আন্দাজ মতো আপনারা যেরকম খাবেন দুটো তিনটে যে কটা ডিমের আপনি করতে চান সেরকমভাবে দুটো ডিম অল্প একটু সামান্য নুন দিয়ে আমি ফেটিয়ে রেখেছি। আজকে আমার মুডটা একটু আলাদা, মুডটা একটু অন্যরকম। অ্যাকচুয়ালি কালকে আমি হঠাৎ করে একটা মুভি দেখতে চলে যাই। জেনারেলি মুভি দেখতে যাওয়ার আগে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক সাইডে, ইউটিউব বা গুগলে অনেক সময় আমরা গল্পের একটা আভাস পাই, কিন্তু আমি কোনো কিছুই এটা সম্বন্ধে জানতাম না। হঠাৎ করেই আমি মুভিটা দেখতে যাই এবং দেখার পরে আমি আমি বেসিক্যালি স্পিচলেস হয়ে গেছিলাম। এবং তারপরে কালকের পর থেকে সমানে আমার মনের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন যাচ্ছে, বিভিন্ন রকম ফিলিংস আসছে। তো সেটা নিয়ে দু একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করব। সেটা হচ্ছে মুভিটার নাম সুপার 30, এবং এটা একটা বায়োপিক সত্যি ঘটনা অবলম্বনে। একজন গরিব পোস্টমাস্টারের ছেলে কীভাবে 30 জন না খেতে পাওয়া মানুষ, মানে ছোট বাচ্চা, অবভিয়াসলি তারা মানুষ, 30 জন না খেতে পাওয়া ছোট বাচ্চা মানুষকে নিয়ে এসে তাদেরকে নিজের বাড়িতে রেখে খাইয়ে দাঁড়িয়ে তাদেরকে IIT দোরগোড়ায় নিয়ে যায়, IIT-কে কোয়ালিফাইড করে, এবং পরবর্তীকালে তারা প্রত্যেকে র্যাঙ্ক পায় এবং প্রত্যেকে নিজের নিজের জায়গায় প্রতিষ্ঠান লাভ করে। এই গল্পটা সিনেমাটা দেখে আসার পর পর্যন্ত ঠিক ছিল, এরকম অনেক ঘটনা হয়, অনেক রকম বায়োপিক এখন তৈরি হচ্ছে। আর বেসিক্যালি এখন সিনেমা ট্রেন্ডটা তো বদলে যাচ্ছে জানেন, সত্যি ঘটনাকে অনেক বেশি এখন প্রায়োরিটি দেওয়া হয়। তো সেই সত্যি ঘটনা অবলম্বনেই এই ঘটনা, পাটনার একটি একজন গরিব পোস্টমাস্টারের ছেলের ঘটনা। কিন্তু পরবর্তীকালে কালকে সিনেমাটা দেখে আসার পর আমি বিভিন্ন নেটওয়ার্ক সাইট দেখি, নিউজ চ্যানেল, বিশেষ করে সব ন্যাশনাল নিউজ চ্যানেলগুলোতে আমি ওনার ইন্টারভিউ দেখি, এবং সব কিছু দেখে শুনে আমার আজকে একটা, মানে আমি সত্যি আমি খুব, মানে সত্যি কথা বলতে কি আমার আজকে মনটা একদম ভালো নেই। মানে অ্যাজ এ হিউম্যান বিং কোথায় যেন একটা, মানে নিজের ওপরেই কেমন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে যে আমরা মানুষরা তো নিজেরা অনেক সময় অনেক কিছু করতে পারি না, সেটার জন্য কোনো দায়বদ্ধতা নেই, যে না হতেই পারে, সব মানুষ সব কিছু করবে এমন কোনো কথা নেই। কিন্তু যদি কেউ কোনো ভালো কাজ করে, যদি কারো কোনো চেষ্টা থাকে, তাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করা উচিত। এই অ্যাপ্রিসিয়েশনটা আমাদের মধ্যে নেই, আমাদের মধ্যে এই অ্যাপ্রিসিয়েশন ব্যাপারটা একদমই নেই। এবং ভালো কাজ করার পর এই সিনেমাতে যেগুলো দেখানো হয়েছে সেটা খুবই মর্মান্তিক। একজন টিচার, একজন শিক্ষক, সে বিনা পয়সায় এত বড় একটা কাজ করেছে, এতগুলো ছেলে মেয়েকে নিজের কাছে নিয়ে এসে তারা সে কোয়ালিফাই করার চেষ্টা করেছে। এবং যেমন তেমন না, স্কুল কলেজের গণ্ডি না, একটা IIT, আগেও আপনাদের বলেছি IIT যে কোনো, মানে মানুষের যে কোনো ফ্যামিলির একটা স্বপ্ন থাকে যে আমার বাড়ির ছেলে বা মেয়ে IIT যাবে, সেইখানে নিয়ে যাওয়া, তারপরও তাকে নিয়ে এত কেন ডিসকাশন বিভিন্ন চ্যানেলে। আপনাদের আমি দু একটা চ্যানেলের নাম বলতে পারি, যেমন আমি আজকে দেখলাম News 18 চ্যানেলে রীতিমতো ওনাকে চার্জ করা হচ্ছে যে আপনি করেছেন, আপনি হয়তো ডোনেশন পেয়েছেন, আপনি এই করেছেন, আপনি ওই করেছেন। মানে আমি অবাক হয়ে ভাবি এই মিডিয়াদেরকে, জানি না, আমি নিজে মিডিয়াতে একসময় ছিলাম, আমি জানি যে মিডিয়া কি সাংঘাতিক জিনিস। মিডিয়াতে মানুষকে রাজা, মানুষকে ফকির বানায়, কিন্তু এই স্টোরি, এই গল্পের স্টোরি লাইন কিন্তু সাংঘাতিক, কি রাজা কা বেটা রাজা নেই, জো হদ্দার হ্যায় ওই রাজা বনেগা। তো এইটা কোথায় যেন আম জনতা যত না, মানে শক্ট রয়েছে, তার থেকে বেশি অনেক শক্ট রয়েছে আপার ক্লাসের, হাই ক্লাসের কিছু মানুষ, তাদের কোথায় একটা যেন নকট হচ্ছে, রাজা কা বেটা রাজা নেই জো হকদার বানেগা। তো হকদার যদি মানতে হয় তাহলে তো অনেক কথা চলে আসে। আমাদের দেশে প্রচুর মানুষ, প্রচুর পপুলেশন, প্রচুর ট্যালেন্ট, কিন্তু এক্স্যাক্টলি সেই ট্যালেন্টটা তো হয় না, জেনারেশন টু জেনারেশন হয়। আমরা দেখেছি স্টার কিডস,
যেটা এখন আপনার সোশ্যাল মিডিয়াতে এরকম দেখাচ্ছে যে স্টারের যে স্টার তার সন্তানকে নিয়ে আসা হচ্ছে, কোনো রকম অডিশনের কোনো ব্যাপার নেই, কে ভালো নাচ জানলো, গান জানলো, অভিনয় জানলো, ডাজেন্ট ম্যাটার, যে যার বাবা বড় সুপারস্টার বা মা সুপারস্টার তার ছেলে মেয়ে আগে প্রায়োরিটি পাচ্ছে। কিন্তু দেখা যায় বেসিক্যালি কিন্তু দেখা যায় হিন্দি বলিউড মুভিতেই আমি বলি দুই একটা এক্সাম্পল, অনেক দুই একজন অ্যাক্ট্রেস অ্যাক্টর আছে যাদের কিন্তু বাবা বা মারা কেউ সুপারস্টার ছিলেন না, কিন্তু তারা একটা জায়গায় পৌঁছে গেছেন, তারা প্রমাণ করেছেন যে স্টারের ছেলে মেয়ে হলেই যে আমরা স্টার হব, বা আমার বাবা স্টার না হলে যে আমি স্টার হতে পারি সেটা তারা প্রমাণ করেছে, সেটা একটা আলাদা চ্যাপ্টার। কিন্তু কালকের যে মুভিটা তাতে আমি পুরো রীতিমতো অবাক হয়ে, বিশেষ করে সিনেমাটা দেখে তো আমি স্পিচলেস হয়েই ছিলাম, তারপরে এসে আমি আরও বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। এই সমস্ত চ্যানেলে তাকে ডেকে এনে রীতিমতো চার্জ করা হচ্ছে, অনেকে বলছে না মিথ্যে কথা, অনেকে বলছে ভুল কথা। আরে বাবা, 30টার জায়গায় একটা বাচ্চা কেউ তো কেউ আমরা করতে পারি না? এবং অনেক দেখেছি বাড়িতে একটা ছোট বাচ্চা কাজ করলে তাকে একটা খাতা পর্যন্ত কেউ কিনে দেয় না, যদি বা খাতা কিনে দেয় তাকে এক্সট্রা কাজ করতে দেওয়া হয়। সেখানে একটা গরিব মানুষের বাড়িতে 30টা বাচ্চাকে নিয়ে খাইয়ে পড়িয়ে তাকে যে একটা জায়গায় পৌঁছে দিয়েছে, এটাই কি বড় কথা না? এটার জন্যই কি তাকে অ্যাপ্রিসিয়েট করা যায় না? নির্বিশেষে প্রত্যেকে তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। তার মধ্যে থেকে পলিটিক্স খোঁজা, তার মধ্যে থেকে খোঁজা, তার কি বেনিফিট হচ্ছে? আই এম রিয়েলি সারপ্রাইজ, শুন না, আমি সত্যি কোথাও একটা ভীষণ আপসেট, আমি রিয়েলি আপসেট। যাকে আমি একটু রান্নাটা করি, কিচেনে যখন এসছি আমাকে তো করতে হবে, কিন্তু সিরিয়াসলি আমার ভিউয়ার্স যারা আপনারা আছেন, আমার বন্ধুরা যারা আপনারা আছেন, তাদের সাথে আমি এটা শেয়ার করে একটু হালকা হতে চাই যে এই জিনিসটা, এই ইনহিউম্যানিটিটা যত চলবে আমাদের পৃথিবী কিন্তু তত খারাপ হবে। আর ডিসব্যালেন্স যেখানে, যে সোসাইটিতে ডিসব্যালেন্স আছে, সেখানে কিন্তু যতই হাই ক্লাস, যতই ভালো আমি থাকি, যতই ভালো আপনি থাকেন, এই ডিসব্যালেন্সের জন্য কিন্তু এফেক্টেড আমরা হবই হব। আজ নহে কাল, আজ এই বছর নয় পরের বছর, এই ইয়ারে নয় তো নেক্সট ইয়ারে আমরা কিন্তু এফেক্টেড হই, এবং প্রতি মুহূর্তে আমরা কিন্তু এফেক্টেড হতে হয়ে চলেছি। সেই জন্য ব্যালেন্স না আনতে পারলেও যারা ভালো কাজ করছে তাদেরকে আমরা তো অ্যাপ্রিসিয়েট করতে পারি, অসুবিধা তো নেই কিছু। আর এই সমস্ত মিডিয়া, আমি তো অবাক হয়ে মানে ভাবতে শুরু করলাম, আপনাদের আমি একটা চ্যানেলের নাম বললাম কি না জানি না, কারণ আমার মাথাটা সত্যি আজকে খুব মানে এই হয়ে রয়েছে, ওই চ্যানেল 18-এ যেটা আমি আজকে দেখলাম, রীতিমতো তাকে চাল, এবং সে তখন বলছে যে তার ভাইকে অ্যাটাক করা হয়েছিল। এই আমি ডিমের মধ্যে সবকটা আইটেমস দিয়ে আমি তেলে দিয়ে দেবো, তাহলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, খুব একটা কোনো ডিফিকাল্ট ব্যাপার নয়। এই ডিমগুলোর মধ্যে আমি যেটা ডিমটা ফেটিয়ে রেখেছি তার মধ্যে এই 1, 2, 3, 4, 5টা আইটেম আমি দিয়ে দিচ্ছি। তো যাকে নিয়ে ঘটনাটা সত্যি ঘটনা, তিনি বলছেন তার ভাইকে অ্যাটাক করা হয়েছে, তার উপরে তো চলছেই বিভিন্নভাবে প্রেশার, তার ভাইকে অ্যাটাক করা হয়েছে, প্রতি মুহূর্তে তার উপর একটা লাইফ থ্রেট আসছে। তো এইটা আমাকে সত্যি মানে অবাক করাচ্ছে যে কী করে এটা সম্ভব, প্রশাসন কী করে মেনে নিচ্ছে, এত ভালো একটা কাজ করার পরও এইভাবে তাকে সাফার করতে হচ্ছে। এটা রিয়েলি, আমি জানি না ভেতরে সত্যি মিথ্যে কতটা, কিন্তু যদি বাড়িও দেখা হয় যে না 30টা ছেলে মেয়েকেই আইআইটি যে সত্যি, আপনারা কেউ সিনেমাটা দেখে থাকেন দেখবেন যে 30টা কি সাংঘাতিক অবস্থা তাদের, তারা কেউ খেতে পায় না, তারা কেউ দূর দূরান্ত থেকে দুদিন না খেয়ে হেঁটে এসেছে, কিন্তু তাদের মাথা মারাত্মক সাপ, তারা মুখে মুখে অঙ্ক করে দিতে পারে, তারা মুখে মুখে ক্যালকুলেশন করে দিচ্ছে। যদি জানলাম যে সিনেমার স্বার্থে খুব বেশি বাড়িয়ে লেখা হয়েছে, হয়তো 50% বাড়িয়ে লেখা হয়েছে, ওকে এগ্রিড, কিন্তু ওই যে 50% যে সত্যিটা রয়েছে, ওই সত্যিটাও কি অ্যাপ্রিসিয়েটেড নয়? আই এম নট এক্সাইটেড, কিন্তু সিরিয়াসলি এটা এটা মানে একটা নর্মাল হিউম্যান বিইংয়ের পক্ষে মেনে নেওয়াটা রিয়েলি ডিফিকাল্ট। এর আগেও অনেক এরকম সিনেমা হয়েছে, আমি অনেক সময় এক্সাইটেড হয়ে যাই, আমাকে বলে সবাই যে তুমি সিনেমা দেখে আমি এক্সাইটেড হইও না, কিন্তু এরকম কি দিন এখনও চলবে? যা হোক, ভালো কিছু দেখবো, মন্দ কিছু দেখবো, চুপটি করে থাকবো, নো কমেন্টস। এই নো কমেন্টসের জন্য কিন্তু একদিন একটা সাফার কিন্তু আমাদের কাছে ঘুরে আসে, নো কমেন্টস। ভালো কিছু দেখলেও অন্ধ দেখবো না, মন্দ কিছু দেখলেও প্রতিবাদ করবো না। এটা এটা আমার মনে হয় না কোনো একটা সুস্থ স্বাভাবিক হিউম্যান বিংসের জন্য এটা খুব নর্মাল জিনিস।
কারণ আমি তো যেখানে কিছু করতে পারছি না, আমি যখন একটা বাচ্চাকে একটা বই কিনেও দিতে পারি না, সেখানে ওখানে মিডিয়ায় বসে মিডিয়া পার্সনরা বা বিভিন্ন ধরনের চ্যানেল থেকে বিভিন্ন লোক বড় বড় কথা, এই হয়েছে, আপনি তো ডোনেশন পেয়েছেন, আপনি তো ওই পেয়েছেন, মানে রিয়েলি মানে মাঝে মাঝে মনে হয় যে কোথায় আমরা চলছি, কোথায় আমরা এগিয়ে যাচ্ছি, এর পরিণতি কি আমরা সত্যি জানি না। এই ভয়ানক পরিণতিতে সবাই আমরা এফেক্টেড হয়ে যাব, সেদিন হয়তো আফসোস করো, আমাদের আর কিছু করার থাকবে না। মানুষকে অ্যাপ্রিসিয়েটেড করতে, মানুষকে ভালো কমেন্টস দিতে, মানুষকে ইন্সপায়ার করতে কেন এত কষ্ট আমি তো বুঝতে পারি না, আমার তো মাথায় আসে না। যাই হোক, যাই হোক না কেন, ভালো কাজের রেজাল্ট সব সময় ভালো হয়। এই যার জীবনী আমরা দেখে এলাম, যে ঘটনাটা চারদিকে আজকে তোলপাড় ফেলে দিয়েছে, বিভিন্ন আপনারা চ্যানেল খুললেই দেখতে পাবেন, সার্চ করলেই দেখতে পাবেন, রীতিমতো আলোচনার বিষয় হয়েছে। এখান থেকে 100 জনের মধ্যে হলেও একজন হলেও তো ইন্সপায়ার হয়েছে, তো সেটাও অনেক, সেটাও আমাদের কাছে মেনে নিতে হবে, অনেক বড় পাওনা। তো এটা নিয়ে আপনাদের সাথে আজকে আমি ডিসকাস করলাম, একটুখানি সল্ট দিতে হবে, অনেকগুলো জিনিস এতে মিশেছে। তো এই আর কি, মানে আশা নিয়ে থাকতে হবে যে এরকম ভালো কাজ আরো সবাই করবে, এবং আমরা করতে না পারলেও আমাদের প্রশংসা তো করতে পারি, আবার প্রশংসা করতে পারি, এবং এটা নিয়ে আমরা ডিসকাস করতে পারি, যারা জানে না তাদেরকে আমরা জানাতে পারি, এইটুকু তো আমরা করতে পারি। তো যাই হোক, কালকে দেখে এলাম, দেখে আসার পর থেকেই আমার বারবার মনে হচ্ছে যে আপনাদের সাথে একটু ডিসকাস করি, কোথাও একটা মনে হয় যে আপনারা আমার বন্ধু, এটা করে খুব হালকা লাগে কোনো একটা আলোচনা, কোনো একটা কিছু শেয়ার করতে পারলে, তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এখন রান্নাতে ফিরে আসি, এটা দেখুন আমার হয়ে গেছে, এটা মোটামুটি হয়ে গেলেই সব মিশিয়ে এপিটোট করে দিলেই আমার চিকেন চিজ অমলেট কমপ্লিট। ভালো থাকুন, ভালো কিছু দেখলে অ্যাপ্রিসিয়েট করুন, খারাপ কিছু দেখলে প্রতিবাদ করুন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, বাই।